সকাল, বাজে হচ্ছে 9:25। আর শ্যামলী এখন কি করছে? বসে বসে সেদ্ধ পুলি বানাচ্ছে। এই পুরটা প্রায় দিন দশেক হয়ে গেছে বানানো হয়ে গিয়েছিল। আমার ভেতর থেকে মনে হলো আর এটাকে রাখা উচিত না, সেফটি আনসেফটি জানি না, কিন্তু মেলবোর্ন ওয়েদার চলতেই থাকে, মানে যেদিন যেদিন ধর ঠান্ডা পড়ছে ভাবছি যে সেদিন বানাবো, সেদিন কিছু না কিছু হয়েই যাচ্ছে। তো যাই হোক, সে কারণে আজকে বানাচ্ছে হচ্ছে বিশ্ব ফেভারিট সেদ্ধ পুলি। অ্যাকচুয়ালি আমারও ফেভারিট ছিল এক সময়, কিন্তু এখন মনে হয় সেদ্ধ পুলি বানাতে তো খাটনি হয়, তাতে পাটি সাপটা ভালো চটপট চটপট হয়ে যায়। তো সেই কারণে এই ডোটা বানানো হয়ে গেছে। এটা তো কিছুই না, জাস্ট গরম জলে নুন দিয়ে বানিয়েছি। কিন্তু চালের গুঁড়োটা আমার মনে হচ্ছে খুব একটা ভালো না, কারণ বেশ দানা দানা হয়ে রয়েছে। ডেলা পাকাতে ডোটা বানাতে আমার একটু চাপি হয়েছে। আর ওইদিকে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। তো চলো দেখি কেমন হয় এবারে সেদ্ধ পুলি। গত বছর এই সময় মায়েরা ছিলেন, ইনফ্যাক্ট মার্চ মাসে বানিয়েছিলাম, আমার মনে আছে। আমি বলেছি মার্চ মাসে সেদ্ধ পুলি, তো বছর শ্যামলী একাই বানাবে, এই হচ্ছে প্ল্যান। তো ব্রেকফাস্টে কি সেদ্ধ পুলি না? ও, আগের দিন বলেছিলাম না যে চালের গুঁড়ো ভিজিয়ে রেখেছি, তার সাথে একটু ডালও ভিজিয়েছিলাম। ভিজিয়ে আমি ইডলি ডোসার ব্যাটারও করে রেখেছি। পিঠে করতে করতে ভাবলাম তোমাদেরকে একটা গল্প বলি। যারা তোমরা যে সমস্ত বন্ধুরা আমাকে ফেসবুকে ফলো করো, কারণ আমার ফেসবুকে একটা পার্সোনাল প্রোফাইল, যেটা আমার মানে পার্সোনাল নট পেজ, শ্যামলী সিনহা বলে। তো সেখানে তোমরা অনেকে, আমি অনেক সময় দেখেছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, বাট ফ্র্যাঙ্কলি বলছি আমি অ্যাকসেপ্ট করতে পারি না। তার কারণ হচ্ছে যে আমি এত ফেসবুকে মানে নোটিফিকেশান দেখি না, তো সেই কারণে। কিন্তু আমার সাধারণত সমস্ত পোস্টগুলো পাবলিক করা থাকে, যাতে তোমরা যারা আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাও করতে পারো। যাই হোক, সেখানে আমি এই গল্পটা শেয়ার করেছিলাম। তো আমি এখানে আবার মানে যারা জানো না তাদেরকে বলছি, সেটা হচ্ছে যে তোমরা জানো যে শুক্রবার আমি মিঠিকে নিয়ে ওর একটা বন্ধুর বাড়িতে দেখা করতে গিয়েছিলাম। তো যাওয়ার পথে এরকম হচ্ছিলো, আমি রাস্তায় তোমাদের সাথে কথা বলছিলাম, তারপরে আমি আর মিঠি হাঁটছি এবং আমাদের সামনে একজন লোক, ভদ্রলোকের বয়স 60-এর গোড়ায় হবে। তো ভদ্রলোক হাঁটতে বেশ এক গোছা লাল গোলাপ ফুল নিয়ে হাঁটছেন। তা আমার দেখে মানে প্রথমেই যেটা মাথায় এলো যে হাউ রোম্যান্টিক, হাউ সুইট। তারপরে মানে আমরা হাঁটছি, উনি হাঁটছেন, আস্তে আস্তে উনি চলে গেলেন। তা আমি মিঠির বন্ধুর বাড়িতে গেলাম, ওখানে কিছুক্ষণ ছিলাম, তারপরে আমরা আবার হাঁটাহাঁটি করলাম, বাড়ি চলে এলাম। তো এই তারপরে যেরকম মানে রোজের কাজের সমস্ত কিছু করে আমি রান্না করবো, তার আগে বিরিয়ানিটা রান্না করার আগে, এমনি তো মিঠি বলছিল যে বিরিয়ানি বানাও বিরিয়ানি বানাও। তো আমাদের যেটা সবার আজকাল ব্যায়াম আছে যে 2 মিনিট কি 1 মিনিট ফ্রি টাইম পেলে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাঁটি। তো আমি ফোনটা তুললাম এবং দেখলাম আরে তো আজকে রোজ ডে। তো সাথে সাথে আমার মানে আমার মাথায় যেটা ফার্স্ট থটসটা এলো, আমার মনে হচ্ছে যে কি রোম্যান্টিক উনি, যে ওনার এই বয়সে মানে মানুষ যখন ভীষণ জীবনটাকে কি বলবো 60 বছর মানে ভাবে যে বয়সের ভারাক্রান্ত, এবং আর সেখানে দাঁড়িয়ে উনি সেলিব্রেট করছেন। সত্যি কথা বলতে ভ্যালেন্টাইন্স ডে বলো বা যে কোনো একমাত্র দুর্গা পুজো ফেস্টিভ্যালস, আমি আর বিশ্ব সেটা সেলিব্রেট করে আমার মনে হয় প্রত্যেকটা উৎসব হচ্ছে আমাদের জন্য একটা অপরচুনিটি আমাদের লাইফটাকে সেলিব্রেট করার জন্য, এনজয় করার জন্য। কিন্তু সেইভাবে ভ্যালেন্টাইন্স ডে আমাদের তো মনে হয় ভ্যালেন্টাইন্স ডে রোজ যেতে বেশি ঝগড়াই হবে এরকম হয়, বাট সেটা পয়েন্ট না। পয়েন্টটা হচ্ছে যে মানুষ মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে বয়স বা জায়গা বা দিনটা ম্যাটার না, ম্যাটার করে হচ্ছে যে আমরা আমাদের লাইফটাকে প্রত্যেক দিন সেলিব্রেট করা, যে আমরা একটা অপরচুনিটি পেয়েছি। আমি জানি যে এখন অনেক কিছু আমাদের চারপাশে চলছে, অস্ট্রেলিয়ায় চলছে, ইন্ডিয়ায় চলছে, অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশে চলছে, এবং সেগুলো এই মুহূর্তে আমাদের কন্ট্রোলে নেই, কিন্তু কখনো না কখনো হয়তো আসবে। বাট যেটা আমাদের কন্ট্রোলে আছে সেটা হচ্ছে যে যেটুকু পারি লাইফের মেমোরিজ ক্রিয়েট করা, লাইফটাকে সুন্দর করে এনজয় করা, সেলিব্রেট করা। তো সেটা আমার বেশ ভালো লাগলো। এবং তারপরে দেখলাম যে ভ্যালেন্টাইন্স উইক এক একদিন এক একটা, যদি একটা ডেটও আমাদের মনে থাকে না, যেটা আগের দিনও তোমাদের সাথে বিষয়ে আমি গল্প করছি না, বাট আমি জানি না আজকেও কি, আজকে তো কত তারিখ, আজকে 9th ফেব্রুয়ারি, আমি আই যাই না কি আছে, ও টেরি ডে, ইয়েস 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 মনে আছে একটু একটু। তো এটা হচ্ছে আমার তরফ থেকে বিশ্বকে দেওয়ার টেরি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ভালো লেগেছিল যে ভালো তোমাদের সাথে শেয়ার করি। আর এই আমার প্রথম লটের পুলি পিঠে গড়া হয়ে গেছে, চলো এবার এটাকে ভাপাতে দিয়ে দিই। আর এই আমাদের এইবারের প্রথম সেদ্ধ পুলি রেডি। বিশ্ব মিঠি খাচ্ছে, মিঠি কেমন আছে? ভালো লেগেছে? হ্যাঁ, কোনটা
ভালো লেগেছে, বাইরের হোয়াইট লেয়ারটা না ভেতরেরটা? হোয়াইট লেয়ারটা মোস্টলি, বাট ভেতরেরটা ভালো লেগেছে। ভালো লেগেছে ওটা। এটা বলে সেদ্ধ পুলি। সেদ্ধ পুলি বানানো হলো, আর বাকি একটুখানি আমি চালের, আমাদের বাড়িতে এটাকে কাই বলে, আমি জানি বাংলাদেশে এটাকে খামির বলে, তো যে যেটাই বলো সেটা হচ্ছে চালের কাই আর পুর রেখে দিলাম। যে এখন বাজে হচ্ছে 11:30, আর 11:30 থেকে 12:30 কি বড় জোর একটা, এই দেড় ঘন্টা আমার বলতে পারো পাওয়ার আওয়ার। তো এই পাওয়ার আওয়ারটা কি সেটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে যখন এই সপ্তাহে মিল প্ল্যান ব্লক করবো তখন। তো এখানে দেখো আমার সমস্ত প্রোটিনগুলো রাখা রয়েছে, সেগুলোকে ধুয়ে নিতে হবে। আমি মাছ আজকে রান্না করবো বলেছিলাম এবং মানে দুবেলার মতো করে মাছের ঝোল করবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ আমাদের একটা ইনভিটেশন এসে গেলো যখন মিল প্রেপ করছিলাম এর মাঝখানে। তো আমি যার জন্য কী করেছি, 3-4 টুকরো মাছ আমি সরিয়ে আদা রসুনের বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, যে যদি সপ্তাহের মাঝখানে একদিন মনে হয়, সাধারণত এই ধরনের খাবারগুলো খেতে ইচ্ছা করে তোমার শুক্রবার বা শনিবার, চিলি ফিশ বা এই ধরনের কিছু করে নেবো, আর যদি না দরকার হয় আর অন্য কোনো একদিন রান্না করা হয়ে যাবে। তো বাস এই জায়গাটা গোছানো হয়ে গেল, এবার নেক্সট আমি শুরু করব হচ্ছে সবজি কাটা। আর এই দেখো অলমোস্ট 1টা বাজে, তো আমার এখন দেখো সমস্ত মিল প্রেপ করা হয়ে গেছে। এই শসাগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি, এই সবজিগুলোকে এই বাটিটার মধ্যে রেখেছি, এখানে আজও সুইট পটেটো, ফুলকপি, তারপর হচ্ছে বিনস, এই সমস্ত কিছুগুলোকে আমি এখন ভাজবো, কারণ আজকে খুব সিম্পল লাঞ্চ, মাছের ঝোল আর তার সাথে হচ্ছে 5 তরকারি ভাজা। আমার যেটা লাস্ট কাজ বাকি রয়েছে মিল প্রেপে সেটা হচ্ছে এই টমেটোগুলোকে এখন আমি ব্লাঞ্চ করে রেখে দেবো, সন্ধেবেলা আমি যদি সময় পাই বা পরের লাঞ্চের পরে সময় পেলে আমি টমেটো সসটা বানাবো। আর আরেকটা জিনিস আমি যেটা করেছি, দেখো কিছু সবজি আছে যেগুলোকে না তোমার কেটে রাখা যায় না, নষ্ট হয়ে যায়, যেমন কাঁচকলা, বেগুন, তো এটা হচ্ছে একটা নিরামিষ ঝোল, এটা সোমবারে বানাবো, তো তখন আর কি সাথে সাথে আমি চট করে কাঁচকলা আর বেগুনটা কেটে নেবো। টমেটোগুলো ব্লাঞ্চ হয়ে গেছে, এবার আমি যেটা করছি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর পাশে এখানে আমি চট করে মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এই সমস্ত কিছু দিয়ে আর আলু দিয়ে ভেটকি মাছের ঝোল রেডি। আর লাস্ট আমার রান্না যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে এই যে সমস্ত সবজি যা কেটেছিলাম তার থেকে একটু 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 করে নিয়ে একটা তোমার মিক্সড ভেজ মানে ফ্রাই, জাস্ট সব সবজি অল্প করে, এখানে 3-4 টিস্পুন মতো আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এই সবজিগুলোকে দিয়ে দেবো আর নুন হলুদ দিয়ে ভেজে নেবো। তাই সেটা নামানোর আগে একটু কাঁচা লঙ্কা। সকালবেলা প্রথমে দিকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরে মাঝখানে গরম হয়েছিল, এখন দেখো আবার মানে তোমরা দেখতে পারবে না আমি বলছি আর কি, হাওয়া দিচ্ছে এবং আস্তে আস্তে টেম্পারেচারটা আবার কমছে, ঠান্ডা হচ্ছে। যেদিন আমি মিল প্রেপ করি সেদিন দেখো আমার ফ্রিজ দেখতে কেমন হয়, আর আস্তে আস্তে খালি হতে থাকে তখন আবার চেহারাটা চেঞ্জ হতে থাকে। একটা মজার ঘটনা ঘটেছে, কালকে আমরা যখন খেতে গিয়েছিলাম তো আমরা একটা কাবাব প্ল্যাটার অর্ডার করেছিলাম, এবার যার ফলে কী হয়েছে, কাবাব প্ল্যাটার তার সাথে একটা রাইস আর একটা গ্রেভি, দ্যাটস ইট, কিন্তু এত বেশি হয়ে গিয়েছিলো যে এই পুরো তন্দুরি চিকেনটা আমরা একটুখানি খেয়েছি, বাকিটা রয়ে গিয়েছিলো, তো আমরা প্যাক করিয়ে নিয়ে চলে এসেছি। তো আমি ভাবছি সোমবার তো নিরামিষই করবো, মঙ্গলবার এটাকে দিয়ে একটা গ্রেভি বানিয়ে নেবো, তো এটা আমার মিল প্ল্যানে আরেকটাও হেল্প করলো, মিল প্রেপে আরেকটা হেল্প করলো। আর এই আমাদের রোববারে সিম্পল বাঙালি খাবার রেডি, ভাত তার সাথে ঘি, ভাজা তার মাছের ঝোল, আর এইটা আমি একদিন আমের চাটনি করেছিলাম, তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, যদি অলমোস্ট শেষ আমের চাটনি। আর এই সপ্তাহে সোমবারের জন্য লাঞ্চ আমি এখনই প্যাক করে রেখে দিয়েছি, কারণ আজকে যেটা বললাম হঠাৎ করে একটা নেমন্তন্ন পড়ে গেছে, ফলে রাতে কখন আসবো কী করবো জানি না, আর কাল থেকে তো রেগুলার রুটিন চলবে, তো সেই কারণে বিশ্বর লাঞ্চ প্যাক করে এটা ঠান্ডা হলে ঢেকে ফ্রিজে রেখে দেবো। দুপুরের লাঞ্চের পর লাস্ট যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে দুধ পুলি করা, কারণ সেদ্ধ পুলি হয়েছে, এর আগে একদিন সরু চাকলি করলাম, তো আমি এখন দুধ পুলিটাও করিনি, কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো চালের গুঁড়োটা এত বাজে এবারেরটা, সব ফেটে 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 যাচ্ছে, জানি না কেমন হবে দুধ পুলি, বাট যেমনই হোক আমার টিক মারা হয়ে যাবে পিঠের লিস্টে যে আমি করেছি। তো এখানে দুধ জাল দিচ্ছি, এটা আমি ডিটেল রেসিপি দেখাচ্ছি না, কারণ আমি নিজেও জানি না যে এটা কীরকম হবে, আর একদম পাটিসাপটা বানাবো আর হয়ে যাবে আমার এই বছরের মতো পৌষ পার্বণ। এখন বাজে বিকেল 4:00, তোমরা দেখতে পাচ্ছ যে যখন থেকে আমি মিল প্রেপ করা শুরু করেছি একবারও ক্যামেরার সামনে আসতে পারিনি, ভীষণভাবে বিধ্বস্ত, অবভিয়াসলি রান্না বান্না গোজ কাজ করতে গেলে তো একটু বিধ্বস্ত চেহারা হবেই। তো লাস্ট 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 যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে
তোমরা ভাববে যে শ্যামলী আজকে সারাদিন ধরে মিষ্টি বানিয়ে যাচ্ছে, কত না মিষ্টি খাচ্ছে, কিন্তু এগুলো আমরা একদিনে খাবো না, কিন্তু রোববারে বানালে যেটা যে ফ্রেশলি জিনিসগুলো একটু একটু করে ওরা খেতে পারে আর আমার ভালো লাগে। ফার্স্ট বানাবো হচ্ছে মিঠির নেক্সট দু তিন দিন সোম থেকে বুধের জন্য বা যে কদিন চলে একটু গাজরের হালুয়া, যদিও আমি বানাবো হচ্ছে নাট ফ্রি যাতে ও স্কুলে নিয়ে যেতে পারে। আর এখন বাজে অলমোস্ট 4:25 আর এখানে আমার দুধ পুলি গাজরের হালুয়ার সমস্ত কিছু হয়ে গেছে আর এই হলো আজকের মতো। তোমাদের সাথে রান্না করে দেখা করবো কালকে বা পরের ব্লগে। হলো সমস্ত কাজ আর এখন আমি দৌড়চ্ছি হচ্ছে জিমে, ফিরে এসে তারপরে যাবো হচ্ছে নেমন্তন্ন খেতে। অলওভার না রোববারটা প্রচণ্ড আজকে মানে বিজি বা বলতে পারো অনেক প্রোডাক্টিভ বিজি যাই বলে মনে হয়, অনেক কথা বলতে গেলে অনেকগুলো কাজ করার ছিল। আর বিশেষ করে এই রোববারে যেহেতু আমার রোববারে আমার মিল প্রেপ করার ছিল যার জন্য আরও সময়টা মানে কাজগুলো আর একটু বেশি হয়েছে, কারণ আগামীকাল আমি একটা কাজে বেরোবো, তো সেই কারণে যেটা হবে যে আমি আগামীকাল মিল প্রেপ করতে পারবো না আর লাস্ট দু তিন দিনও করতে পারিনি। তো চলো এখন আমি দৌড়ের জিমে, ফিরে এসে কথা বলছি। হলো আমার জিম, এবার দৌড়তে হবে বাড়ি। এখন যাওয়ার আগে আমি যেটা করছি সেটা হচ্ছে একটা ব্লগ এডিট করছি। এই সপ্তাহে আমার প্ল্যান আছে, আমি এখন এসে জিম থেকে চেঞ্জ করার সুযোগ পাইনি, এই সপ্তাহে আমার প্ল্যান আছে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পরপর 4 দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করার, তো সেই কারণে ব্লগটা এডিট করছি। আর এই দেখো তার মাঝখানে আমি নেল পলিশটা পরে নিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আগের দিন মানে গতকাল আমি যখন গিয়েছিলাম দুটো নেল পলিশ কিনেছিলাম দুটো কালারে, সেই কালার দুটো কী, একটা তো হচ্ছে এই কালারটা গোল্ডেন কালারটা, রিমেলের এই গোল্ডেন কালারটা, আর একটা দুটোই রিমেলের কিনেছি, এই কালারটা আমার ভীষণ মিষ্টি লেগেছিলো তাই এই কালারটাও কিনে নিয়েছি। এই এডিটিং করার ফাঁকে একবার গোল্ডেন কালারটাকে লাগিয়ে নিলাম, তো ব্যাস আর 3-4 মিনিট এডিটিং করি তারপর যাই। দেখো মিঠি আজ লম্বা সারাদিন বাইরে কাটিয়েছে, ডান্স ক্লাস থেকে ওর বন্ধুর বাড়িতে গেছিলিস খেলতে, তাই তো, তারপর সোজা বাড়িতে এসেছে, এসে এখন বিকেলবেলা নেমন্তন্ন যাওয়ার আগে মিঠির খুব খিদে পেয়ে গেছে গাজরের হালুয়া দেখে, তাই না? এটা ঠিক হালুয়া না, কিলো মুড়ি দিয়ে খাচ্ছে। আরে দেখো ভীষণ অবস্থা, জানো তো লোকে বলবে আনহেলদি ইটিং, টু মাচ অফ সুইট, মাঝে মাঝে খাওয়া ভালো, যেমন বছরে তো পৌষ পার্বণ একবারই আসে, তাই না? যেমন এবারে আমাদের রয়েছে, তাই না বল? লাস্ট যেটা কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে এদের গোটা সপ্তাহের স্কুল এবং অফিসের স্ন্যাক্স গুলো প্যাক করে রাখছি, যেমন মিঠির জন্য দুদিনের জন্য গাজরের হালুয়া বা ক্ষীর যাই বলো, বিশ্বের জন্য দুধ পুলি, পাখিগুলো চলে এসছে দেখেছ আবার, তবে এখন আমি পাখি কমে গেছে, আমি আগে যখন প্রথম এসেছিলাম প্রথম বছর, তাই না? তো বাস সমস্ত কাজ সেরে তোমরা দেখে বুঝতে পারছো এখন সন্ধে হয়ে গেছে, যাচ্ছে হচ্ছে বন্ধুদের বাড়িতে নেমন্তন্ন খেতে, বাড়ির পাশে খুব বেশি দূরে নয়। তো চলো এইভাবেই কেটে গেল আমাদের উইক এবং সানডে, এর সাথে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের উইকেন্ড উইক ভীষণ ভালো কেটেছে। অ্যাজ অলওয়েজ ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু ফুডিজ লাইফ, তখনই খুব ভালো থেকো, বাই।